হচ্ছে সমগুণে গেল, এবার হচ্ছে সূক্ষ্ম গুণে ত্রিভুজ। সূক্ষ্ম মানে কি, সূক্ষ্ম মানে কি জানেন? সূক্ষ্ম মানে কি কথা বলেন, তাকে সূক্ষ্ম গুণে ত্রিভুজ বলে। একটু খেয়াল করেন, শুক্রগণে ত্রিভুজের এই যে এই কোণটাকে কিন্তু শুক্রগণ বলে, এই ত্রিভুজটাকে শুক্রগণে ত্রিভুজ বলে। কারণ কি, কারণ প্রত্যেকটা কোণের মানে কিন্তু শুক্রগণ। শুক্রগণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে শুক্রগণ বলে। শুক্রগণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে শুক্রগণ বলে। আমরা যখন সংজ্ঞাটা লিখি তখন লিখি যে ত্রিভুজের একটি কোণ শুক্রগণ। তো বলেন তো এই ত্রিভুজের কি একটা কোণ শুক্রগণ নাকি তিনটাই শুক্রগণ? তারপর মনে রাখবো শুক্রগণে ত্রিভুজের, শুক্রগণে ত্রিভুজ হবে আস্তে আস্তে। শুক্রগণে ত্রিভুজের তিনটি কোণে কিন্তু শুক্রগণ থাকে, কিন্তু আমরা সংখ্যাটা লেখার সময় লিখি একটি কোণ শুক্রগণ। ঠিক আছে, তারপর আগে একটু বলে দিচ্ছি 180 ডিগ্রি থেকে বড় কোণকে প্রবিদ্ধ কোণ বলে, প্রবিদ্ধ প্রবিদ্ধ কোণ বলে। এটা হলো সবচেয়ে বড় কোণ, 180 ডিগ্রি চেয়ে বড় কোণকে প্রবিদ্ধ কোণ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূল কোণে ত্রিভুজ বলে। এ বি সি এই কোণটা হচ্ছে স্থূল কোণ। চতুর্ভুজের সংজ্ঞাটা সবাই জানো যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। লিখতে হবে সংজ্ঞা নাকি সবাই পারো? আচ্ছা, তাহলে চতুর্ভুজ থেকে কি কি জিনিস আসবে আগে সেগুলো একটু শিখি আমরা। চতুর্ভুজের কয়টা বাহু থাকে? চারটা বাহু। কয়টা কোণ থাকে? চারটা কোণ থাকে। এবার বলতে হবে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 তাহলে একটু বলেন তো দেখি এবার সামান্তরিকের চার কোণের সমষ্টি কত? 360। কারণ সামান্তরিক তো চতুর্ভুজ। তো তেমনি চতুর্ভুজের মধ্যে কি কি আছে দেখেন, বর্গ, আয়ত, ক্ষেত্র, সামান্তরিক, সামান্তরিক, রম্বস, আর হচ্ছে ট্রাপিজিয়াম। এ
এই সবগুলোরই চারটা বাহু থাকে এবং চারটা কোণ থাকে, তার মানে এই চার সবগুলোরই চার কোণের সমষ্টি 360, 180 না 360।